হ্যালো বন্ধুরা, ঈদুল আজহা বা কুরবানির পুরো পৃথিবীতে থাকা মুসলিমদের জন্য বিশেষ একটি ধর্মীয় উৎসব। এই দিনটি মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি মুসল্লিরা ধর্মীয় আবেগ এবং আনন্দের সাথে পালন করে থাকে। কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ধর্মীয় উৎসবটি পালনের রয়েছে ভিন্নতা। তাই আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এই ধর্মীয় উৎসবটি পালন করা হয়ে থাকে। আর হ্যাঁ, আপনারা যদি এর প্রথম পর্বটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে। ইরাক, সেখানকার ঈদ ঠিক কেমন যায় সেটা হয়তো বা আর আলাদাভাবে বলার কিছুই নেই। নীরব, স্তব্ধ, নির্বিকার ও আশঙ্কা ঘিরে কাটে ইরাকের মানুষের ঈদের আয়োজন। কখন যেন কোথায় হামলায় প্রাণ হারিয়ে বসে প্রাণপ্রিয় কোনো মানুষ। এই ভয়ে থাকলে যেমন কাটে সময়টা, ঠিক তেমনই কেটে যায় তাদের ঈদ। কিন্তু তারা ঈদের নামাজটা সবাই একসাথে পড়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে কিছু আইনগত নিয়মকানুন থাকার কারণে সেখানে যে কোনো জায়গায় পশু কুরবানি করা সম্ভব হয় না। তাই যুক্তরাষ্ট্রের মুসলিমরা কসাইখানাতে গিয়ে ত্যাগের এই মহান আনুষ্ঠানিকতা পালন করে থাকেন। এছাড়া সেখানকার মুসল্লিরা ঈদের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। মালয়েশিয়া, মালয়েশিয়াতে ঈদ উল আজহা হারি রায়া হাজি নামে পরিচিত। আর পবিত্র ঈদের এই আয়োজনে তাদের সরকারি ছুটি থাকে মাত্র একদিন। পরিবারের সবাই একত্র হয়ে ঈদ আনন্দে মেতে ওঠায় সেখানকার মুসলিমদের জন্য মূল আকর্ষণ। কিন্তু এই ঈদ আনন্দ যেন ধর্মীয় নিয়মমাফিক হয় সেই দিকে তারা বিশেষ লক্ষ্য রাখে। এই দিনে তারা পরিবারের সবার সাথে একসঙ্গে বসে বিভিন্ন সুস্বাদু খাবার উপভোগ করে থাকে। মরক্কো, এই দেশে ঈদ উল আজহাকে বলা হয় ঈদ আল কাবির। এই কথাটির আক্ষরিক অর্থ হলো বড় সড় ছুটি। আর এই ঈদটি মরক্কোবাসীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। ঈদের আগে থেকে খাবারের আয়োজনে বানানো হয় নানা প্রকার মিষ্টি ও বিস্কুট। মরক্কোর বেশিরভাগ জনপ্রিয় সব আইটেমই কিন্তু গরুর মাংস দিয়ে বানানো হয়। আর সেইখানে ঈদের আয়োজন বলে কথা, তাই মরক্কোতে ঈদে মাংস দিয়ে বানানো আইটেমের হিড়িক পড়ে যায় চারদিকে। অন্যান্য বিভিন্ন মুসলিম দেশের মতো মরক্কোতেও ঈদ পালন করা হয় তিন দিন। কুরবানির পশু হিসেবে গরু ভেড়াকেই বেছে নেন মরক্কোবাসীরা। চীন, মুসলিম জনগোষ্ঠীর দিক দিয়ে এই দেশটি দ্বিতীয় স্থান দখল করে আছে। সেখানে রমজান মাসে মুসলিমদের রোজা রাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা রয়েছে, কিন্তু ঈদ উল আজহার পশু কুরবানির দেয়াতে কোনো বাধা নেই। তবে এই বিষয়েও মুসলিমদের কিছু দিক মেনে চলতে হয়। তবে যাই হোক, চীনের মুসল্লিরাও এই দিনটি অনেক আনন্দ এবং উদ্দীপনার সাথে পালন করে থাকে। যুক্তরাজ্য, পুরো যুক্তরাজ্যের মধ্যে বার্মিংহামেই রয়েছে সবচেয়ে বেশি মুসলিমের জমায়েত। সেখানে প্রধান জামাত অনুষ্ঠিত হয় ছোট একটি হেলথ পার্কে। তবে ঈদ উল ফিতরের মতো ঈদ উল আজহাতে বিভিন্ন পার্কে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় না। শুধুমাত্র ঈদের জামাতই এই ঈদ আয়োজনের বড়সড় একটি মিলন মেলা। এছাড়া সেখানকার মুসল্লিরা কসাইখানাতে গিয়ে ধর্মীয় নীতি মেনে পশু কুরবানি করে থাকেন। পাকিস্তান, এই দেশটিতে ঈদ উল আজহা পালন করা হয় চার দিন ব্যাপী। সেখানে ঈদের দিন জামাতে খুতবার পর শুরু হয় নামাজ। সামর্থ্য অনুযায়ী মুসল্লিরা পশু কুরবানি দিয়ে থাকে। এরপর চলে মাংস বিলি করার পালা এবং একসাথে পুরো পরিবার মিলে সেই মাংস খাওয়ার মধ্য দিয়ে শেষ হয় তাদের ঈদের দিন। রাশিয়াতে ঈদ উল আজহাকে কুরবান বেরাম বলা হয়ে থাকে। নানান ধরনের স্পেশাল মুখরোচক খাবারই এই ঈদের আয়োজনের মূল আকর্ষণ। সাধারণত কুরবানির পশু হিসেবে ছাগল বেছে নেওয়া হয় রাশিয়াতে, তবে সেখানে কিছু কিছু গরুও কুরবানি দেওয়া হয়ে থাকে। সেখানে এই ঈদ পালন করা হয় দুই থেকে তিন দিন ব্যাপী। ইরানে ঈদ উল আজহাকে ঈদে কুরবান বলা হয়ে থাকে। আর ইরানের রাজধানী তেহরানে এই ঈদটি ঈদে ঘুরবান নামে পরিচিত। সেখানে জামাতে নামাজ পড়ার পর সবাই শুরু করে কুরবানির আনুষ্ঠানিকতা। এরপর এই আনুষ্ঠানিকতা শেষে চলে সবার মাঝে মাংস বিলি করা। এছাড়াও নানা দেশে ঈদ উল আজহা বিভিন্ন নামে পরিচিত। যেমন তুরস্কে এটি কুরবান বায়ামি নামে পরিচিত। ইয়েমেনে, সিরিয়া, তিউনিশিয়া, লিবিয়া ও আলজেরিয়াতে ঈদ উল আজহাকে ঈদ আল কাবির বলা হয়। আবার সেনেগাল ও পশ্চিম আফ্রিকাতে তাবাস্কি বা তোবাস্কি বলা হয়ে থাকে। আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।